আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই রমজানে গড়গড়ায় কুলি করা, অনেকেই গড়গড়ায় কুলি করেন। এভাবে কুলি করার সময় পানি আপনার পেটে ঢুকে যেতে পারে, এজন্য এই গড়গড়ায় কুলি করার সময় যদি পানি কিছুটা কিছু অংশ যদি ঢুকে যায় তাহলে আপনার রোজা থাকবে নাকি ভেঙে যাবে, এই বিষয়টা আমাদেরকে জানা দরকার। অনেকেই এটা নিয়ে কনফিউশনে থাকেন, অনেকেই আবার রোজাও ভেঙে ফেলেন। যদি হালকা পানি ঢুকে ফেলি আপনার অজান্তে, মনের অজান্তে যদি ঢুকে যায় তাহলে অনেকেই দেখা যায় যে রোজা ভেঙে ফেলে, কিন্তু না, এরকম করলে চলবে না, কোনো অসুবিধা নেই। আপনি যখন গড়গড়ায় কুলি করবেন, গড়গড়ায় কুলি করার সময় যদি পানি অল্প ঢুকে যায় আপনার গলা দিয়ে পেটের ভিতরে তাহলে আপনি রোজা ভাঙবেন না, ইনশাল্লাহ আপনার রোজা ঠিক থাকবে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে গড়গড়ায় কুলি বেশি বেশি করে বেশি বেশি করে এমনভাবে করে যেন মানে সে একটা খামখেয়ালিভাবে সে করতেছে, তো এরকমভাবে যদি সে গলার ভিতরে ঢুকে যায়, অর্থাৎ আল্লাহ বলতেছেন ইয়া আইহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাটা মানেই হচ্ছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করা, পোষণ করা, অর্থাৎ আপনি যে কোনো কায়দায় আপনি যদি ফাঁকি দিতে চান তাহলে কিন্তু আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহর চোখ থেকে কখনোই রেহাই পাওয়া যাবে না। এজন্য আপনার পানিটা কতটুকু ঢুকতেছে, যেমন আমরা এইভাবে আমরা কী করি, আমাদের মুখের মধ্যে যে থুতু জমে এই থুতুটা যদি আমরা এভাবে এমনি এমনি আসতেছি আর আমরা খাইতেছি তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, রোজার কোনো সমস্যা হবে না। আর যদি কেউ থুতু মুখের মধ্যে জমায়, জমানোর পরে সে খায় তাহলে তার তৃষ্ণাটা নিবারণ হবে, তাহলে এইভাবে খাওয়াটা কিন্তু না জায়েজ এবং এইভাবে খেলে রোজা ভেঙে যাবে। আর যদি এই যে মুখের মধ্যে যা জমতেছে তা আপনি খাচ্ছেন তাহলে আপনার রোজা ভাঙবে না। তাহলে সেম আপনি যদি ইচ্ছা করে কোনো কিছু করেন আপনার রোজা ভেঙে যাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।